সরকার পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত বলছে ফখরুল। রাজধানীতে এমপির পিএস এর গাড়িতে আগুন। আওয়ামী লীগ বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে বলছে জিএম কাদের। নির্বাচন কমিশনের মেরুদণ্ড ভেঙে গেল কুমিল্লায়। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনপিপির দোয়া ও মাহফিল। সর্বশেষ জানিয়ে দিব ভারতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সরকার পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত বলছে ফখরুল। বন্যা দুর্গত মানুষের দিকে না তাকিয়ে সরকার পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ভাটা রায় ঢাকা উত্তরের কয়েকটি ওয়ার্ড সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, আমরা মনে করি এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে, জনগণের এই কষ্টের সময়ে সরকার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে। তারা পদ্মা সেতু ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তারা মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর সময় নেই। তিনি বলেন, আমরা দাবি করছি বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং এইসব অঞ্চলের জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক। কোনো বিকল্প না করে আমরা অবিলম্বে সরকারকে বন্যা কবলিত এলাকাগুলোতে গিয়ে দুর্গত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করে এবং বন্যা যেন না হয় তার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সারাদেশে আজকে বন্যার ধারাল সবল, সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট কুড়িগ্রাম সহ সব অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। গতকালের যে নিউজ, সেই নিউজ হচ্ছে ফারাক্কার সব বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা মেঘনা যমুনা সব নদীর পানি এখন বাড়তে থাকবে, এদেশের মানুষকে ভাসিয়ে দেবে। তাদের বহুদিনের কষ্ট করা যে ফসল, সেই ফসলকে নষ্ট করবে, তাদের বাড়িঘর নষ্ট করবে, তাদের গবাদি পশু নষ্ট করবে, তাদের সব সম্পদ ভাসিয়ে নিয়ে চলে যাবে। বন্যা মোকাবেলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, কেন এই বন্যা? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেজন্য বন্যা আসতে পারে, কিন্তু সেই বন্যাকে মোকাবেলার জন্য বা সেই বন্যায় যাতে কম ক্ষতি হয় সেটা দেখার দায়িত্ব সরকারের। তারা গত এক যুগেও ভারতের সঙ্গে যে সব অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের যে চুক্তি, সেই চুক্তি করতে সক্ষম হয় নাই। তিনি বলেন, আমাদেরকে বহুদিন ধরে তিস্তা নদীর পানি চুক্তির মোলা দেখানো হচ্ছে, কিন্তু তা আজ পর্যন্ত করা হয় নাই। ফারাক্কার পানি হঠাৎ করে যে তারা গেট খুলে দেয়, তখন যে পানির ঢল আসে সেই ঢল সামলানো সম্ভব হয় না। আজকে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে একই ঘটনাগুলো ঘটছে। আজকে এটার জন্য সম্পূর্ণভাবে এই সরকারের নতজন পররাষ্ট্রনীতি এবং তার জনগণের প্রতি যে অবহেলা সেটাই প্রমাণ। রাজধানীতে এমপির পিএস এর গাড়িতে আগুন। রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ মোড়ে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। গাড়িটি নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলামের ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। বৃহস্পতিবার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ট্রাফিক বিভাগের শেরে বাংলা নগর জোনের পুলিশ সার্জেন্ট মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, অতিরিক্ত হিটের কারণে হঠাৎ আগুন লাগে ওই প্রাইভেট কারে। গাড়িটি সংসদ সদস্য শহীদুল ইসলামের ব্যক্তিগত সহকারী আহসানুল হকের। তিনি গাড়িতে একাই ছিলেন এবং নিজেই ড্রাইভ করছিলেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, আগুন লাগা অবস্থায় এমপির পিএস উপস্থিত পুলিশকে জানান তার গাড়িতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নগদ 2 লাখ টাকা ও ল্যাপটপ রয়েছে। এ সময় দায়িত্বরত 2 পুলিশ সার্জেন্ট আগুনের মধ্যে গাড়িতে থাকা ডকুমেন্টস, টাকা ও ল্যাপটপ বের করে নিয়ে আসেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাতে খবর পায় প্রাইভেট কারে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি। আওয়ামী লীগ বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে। 2টি দলের আদর্শগত অমিল রয়েছে,
কিন্তু চরিত্রগত কোনো অমিল নেই। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এক ধরনের কথা বলে আর ক্ষমতার বাইরে গিয়ে অন্যরকম কথা বলতে চায়। বিরোধী দলে থাকলে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার চায়, আর ক্ষমতায় গেলে বলে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই। ক্ষমতায় থাকলে দেশের দুর্নীতি, বিচার বহির্ভূত, হত্যা আর গুম বিষয়ক আন্তর্জাতিক রিপোর্ট সম্পর্কে বলেন, সবই ভুয়া। আর বিরোধী দলে থাকলে বলে সব রিপোর্টই সঠিক। আবার ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ও বিএনপি টেন্ডারবাজি, দলবাজি আর সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি করে। ক্ষমতায় গিয়ে তারা রাজত্ব তৈরি করে, সাধারণ মানুষের প্রতি তাদের কোনো খেয়াল থাকে না। কোনো ইস্যু পেলেই নাচে গানে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা তারা বুঝতে চায় না। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলায়তনে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন। গাজীপুর মহানগর জাতীয় পার্টিতে মেজর অবসর মোহাম্মদ শাহ আলম জমাদার ও বিশিষ্ট ব্যবসায়ী আলম সরকারের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আগামী দিনে যদি রাজনীতি না টিকে তা হবে দুঃখজনক। রাজনীতি না টিকলে হয়তো রাজনৈতিক দল থাকবে, দলের নেতাও থাকবে, কিন্তু গণমানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে। আওয়ামী লীগ ও বিএনপি জনগণের হাত থেকে দেশের মালিকানা লুট করেছে। জনগণ হচ্ছে দেশের প্রকৃত মালিক। তারা যাদের নির্বাচিত করবেন তারাই কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু দেশের মানুষের মালিকানা নেই, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। ব্রিটিশ আমলে দেশের টাকা লুট হয়ে লন্ডনে যেত, পাকিস্তান আমলে দেশের টাকা লুট হয়ে ইসলামাবাদ যেত, এখন দেশের টাকা লুট হয়ে বিভিন্ন দেশে যায়। শুধুমাত্র সুইস ব্যাংকে গেলেও এক বছরে প্রায় 3,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। নির্বাচন কমিশনের মেরুদণ্ড ভেঙে গেল কুমিল্লায়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করল কমিশন। শুধু ফেল করেনি, নতুন ইসির কোমর ভেঙে গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত সামান্য ভোটে জয়ী হয়েছেন। দুবারের মেয়র মনিরুল হক সাক্ষ্য পরাজিত হয়েছেন 400 রকম ভোটে। বিএনপি থেকে বহিষ্কৃত আরেক প্রার্থী নিজামুল হক কাইসারও প্রায় 30,000 ভোট পেয়েছেন। বিএনপির ভোট বিভক্ত হওয়ার কারণেই যে সাক্ষ্য পরাজিত হয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন তা ছিল অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত। কুমিল্লা আওয়ামী লীগের প্রভাবশালী বর্ষিয়ান নেতা আকমা বাহাউদ্দিন তার নিজের লোককে জেতাতে অনেক কিছু করেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন, বিরোধীদের হাতে তুলে দিয়েছেন সমালোচনার অস্ত্র। কুমিল্লার নির্বাচনে আওয়ামী লীগ জেতেনি, জিতেছে একজন এমপির ব্যক্তিগত আকাঙ্ক্ষা। কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতিতে ছিল দীর্ঘদিন প্রকাশ্য বিভক্তি। আফজল খান আর বাহাউদ্দিন বিরোধ বহুবার আওয়ামী লীগের বড় ক্ষতি করেছে। প্রথম সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন আফজল খান। এ সময় আওয়ামী লীগের অতি উৎসাহী এক গ্রুপ মনিরুল হক সাক্ষুকে প্রায় প্রকাশ্য সমর্থন দিয়েছিলেন। আফজলকে হারানোর জন্যই তারা কাছে টেনে নিয়েছিলেন বিএনপির সাক্ষুকে। দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা। দলীয় বিরোধে ধরাশায়ী হন নৌকার প্রার্থী, অর্থাৎ প্রভাবশালী ব্যক্তির কাছে আওয়ামী লীগ নয়, নিজের প্রতিপত্তি ও প্রভাব গুরুত্বপূর্ণ। এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 14 জন। আফজল খানের মৃত্যুর পর বাহাউদ্দিনের প্রভাব বাড়ে কুমিল্লায় এবং আওয়ামী লীগে। এবার মনোনয়ন পান বাহাউদ্দিনের আপন লোক আরফানুল হক রিফাত। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনপিপির দোয়া মাহফিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি। আজ শনিবার রাজধানীর মতিঝিলে এনপিপি কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন, এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। আমরা অবিলম্বে তার স্থায়ী মুক্তি ও বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানাই। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্ব এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন 20 দলীয় জোট শরিক দলের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ভারতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল
বিজেপি সদস্যদের অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায় দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস সাংবাদিকদের বলেছেন, আমরা বিজেপির দুই কর্মকর্তার করা আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা করছি এবং দলটি প্রকাশ্যেই সেই মন্তব্যের নিন্দা করেছে দেখে আমরা আনন্দিত। নেট প্রাইস আরও জানান, আমরা নিয়মিতভাবে ভারত সরকারের সাথে ঊর্ধ্বতন স্তরে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয়ে একত্রে কাজ করে থাকি। এর মধ্যে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ আমরা ভারতকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসাহিত করি। চলতি মাসের শুরুর দিকে 2021 সালের বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার উপর একটি মার্কিন প্রতিবেদন প্রকাশ করা হয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সে সময় বলেন, ভারতের কিছু সরকারি কর্মকর্তা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মানুষ এবং উপাসনালয়ের ওপর ক্রমবর্ধমান আক্রমণকে উপেক্ষা করেছেন বা সমর্থন করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানায়, মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য অজ্ঞাত এবং পক্ষপাতমূলক, কারণ তারা ভারতের ধর্মীয় অধিকার রক্ষা করেছে।